বড় রিক্স, বড় রিক্স নিয়ে চলি, বড় রিক্স নিয়ে জীবনের এই অল্প বয়সে চলতেছি, জীবনের খুব চ্যালেঞ্জিং জীবন এই বয়সে গ্রহণ করে ফেলেছি। জানি হয়তো থাকবো না, হয়তো অল্পতেই মারা যাব কিংবা চলে যাব, এটাও জানি। হয়তো আমরা ক্ষণজন্মা, কিন্তু ক্ষণজন্মা হয়ে আর যাই হই, যতদিন থাকি ইনশাআল্লাহ এই ভূখণ্ডে ইসলামের উপর যারা আঘাত করবে তাদেরকে দাঁত ভাঙা জবাব দিয়ে যাব, যতদিনই থাকি ইনশাআল্লাহ, সুম্মা ইনশাআল্লাহ। তবে আমি আমার জাতিকে খুবই সতর্ক করতে চাই, সতর্ক হন। আজ শিক্ষানীতি নিয়ে কিছুদিন আগে আপনারা দেখেছেন ডারউইনি মতবাদ, আল্লাহ পাক যেখানে বলেছেন ইয়া আইয়ুহান নাস ইন্না খলাকনাকুম মিন যাকারিউ ওয়া উনসা, আমি মানুষকে সৃষ্টি করেছি একটা নারী এবং একটা পুরুষ থেকে, অর্থাৎ আদম আলাইহিস সালাম এবং হাওয়া আলাইহিস সালাম থেকে। অথচ এই ডারউইন নামের ভণ্ড, সে তার মতবাদ হলো যে মানুষ নাকি বানর থেকে সৃষ্টি হয়েছে। এই বানরের বাচ্চারা কিছুদিন আগেও আমাদের শিক্ষানীতিতে এগুলো ঢুকাইতে গিয়া কত ঝামেলা তৈরি করলো। প্রিয় হাজিরিন, শুধু তাই না, বিভিন্নভাবে হিন্দুত্ববাদের শিক্ষা, বিভিন্নভাবে মূর্তির শিক্ষা, গরুকে মা বলার শিক্ষা, বিভিন্ন ধরনের ইসলামিক সাহাবায়ে কেরামের জীবনী, নবী আলাইহিস সালামদের জীবনী, এগুলো বাদ দিয়া শিক্ষানীতিতে একের পর এক মাস্টার প্ল্যান করে, মাস্টার প্ল্যান বুঝেন। একটা জাতিকে ধ্বংস করতে হলে প্রথমে তার শিক্ষাকে ধ্বংস করতে হয়। একটা জাতিকে যদি আপনি দাসত্বের শৃঙ্খলে বাঁধতে চান, একটা জাতিকে যদি সত্যিকার অর্থে আপনার দাস বানাইতে চান, তবে সর্বপ্রথম তার শিক্ষাকে ধ্বংস করে দিয়ে মূর্খ জাতি এবং যৌন লালসার জাতি কিংবা আপনার বলা যায় মাদকাসক্ত জাতিতে পরিণত করতে হবে। আপনি দেখেন, হ্যাঁ আপনারা কি কথা বলতেই থাকবেন, হ্যাঁ আপনারা কেউ বলারও দরকার নেই, চুপ করেন, নিজেরা চুপ করেন না কেন? প্রিয় বাবা, মনে কষ্ট নিয়েন না, এত পরেও যদি কথা শুনতে হয় তাহলে আমি মাঠকে ছেড়ে দিয়ে আসসালামু আলাইকুম বলে চলে যাব। গুরুত্বপূর্ণ কথা বলতেছি, খুব মনোযোগ দিয়ে শুনেন। এই জাতিকে মেরুদণ্ডহীন করার যে নীল নকশা এরা করেছে, আপনি আমি যদি সতর্ক না থাকি, দেখুন আমাদের প্রতি এত ক্ষোভের কারণ কি, আপনার কি মনে হয়? আমরা যারা সচেতন আছি, যে কোনো কিছু আগেই বুঝে ফেলি, আমাদেরকেই টার্গেট কেন করা হয়? আপনি বুঝেন, আপনি তো আশা করেন, আশা করে বসে আছেন, হুজুর আমরা তো আশা করি আপনারা আপুসহীন হবেন। আরে সবাই এটা আশা করে, আলেমুল আমাদের কাছে কি আশা করে মানুষ, যে হুজুররা আপুসহীন হবে, প্রত্যেকটা বিষয়ে হক কথা বলবে, দিনের পথে অটল অবিচল থাকবে, যে বাধা দেয় সেও এটা চায়, চাকরির সুবাদে সে বাধা দেয় কিন্তু সেও মনে মনে চায় হুজুর হক কথা বলুক। এটা আমরা দেখছি, এটা আমরা দেখছি নিজেও বয়ে বয়া বয়ান শুনে, কিন্তু কি করে বাধা দেয়, কারণ কি, ওই যে টাকা। তো এই জন্য আপনারা প্রত্যাশা করেন হুজুররা হক কথা বলবে, দিনের পথে চলবে, দিনের পথে অটল অবিচল থাকবে, দিন শেষে হুজুর জেলে যাবে আর আমি বৈশা বৈশা ঘরে বসে ললিপপ খাবো। হ্যাঁ কি মজা না, আমি এসি রুমে বৈশা বৈশা হুজুরের টিভি চালাইয়া কিংবা অনলাইনে হুজুরের খবর দেখব, আর একটা একটা ভেরি স্যাড একটা ইমুজি দিয়া দিলাম, বাস আমার কাজ সারা, তাই না? হকাদাই হয়ে গেল। প্রিয় হাজিরিন, এজন্যই আমাদের আজ এই অবস্থা, আমাদের প্রত্যেকের দায়িত্ব আছে, আছে না নাই বলেন, আছে না নাই? দায়িত্বগুলো কি, আজকে যদি শুনেন, এটা বিজয়নগর না থানা, বিজয়নগর থানা, যদি আপনাকে বলা হয় সেই মেইন রোডে, ঢাকা সিলেট মহাসড়কের মেইন রোডে, বিশ্ব রোডে আপনার ভাইকে কিংবা আপনার বাবাকে কিংবা আপনার চাচাকে কেউ মারতেছে, আপনি কিন্তু এখানে বসে থাকবেন না, দৌড়ে মোটরসাইকেল নিয়ে কিংবা সিএনজি নিয়ে যেভাবে পারেন চলে যাবেন, ঠিকই ঠিক না? তার মানে আপনার ভাইয়ের প্রতি আপনার দরদ আছে, আপনার ছেলের প্রতি আপনার দরদ আছে, আপনার চাচার প্রতি আপনার দরদ আছে, আপনার বাবার প্রতি আপনার দরদ আছে, কিন্তু দীনের প্রতি, ইসলামের প্রতি যতটুকু দরদ থাকা দরকার, উলামায়ে কেরামের প্রতি দীনের জন্য ততটুকু দরদ আপনার মধ্যে নাই, ঠিক ঠিক না? তো আল্লাহ পাক আমাদের প্রত্যেককে দীনের জন্য দরদ তৈরি করে দেখ, জোরে বলেন আমিন। আমি একটা কথা প্রায় প্রোগ্রামে বলে থাকি, কে কি শুনতে চায়, কে কি শোনার জন্য অপেক্ষা করে এটা চিন্তা করে কথা বলি না, এবং কে কি শুনতে অপছন্দ করে সেটাও চিন্তা করে কথা বলি না, আল্লাহর জন্য কথা বলি। আপনি কল্পনাও করতে পারবেন না আগামী 10 বছর পরে এই শিক্ষানীতিগুলো এভাবে চলতে থাকলে এ জাতি কোথায় গিয়ে ঠেকবে, কল্পনাও করতে পারবেন না।
একদিনে এগুলো বুঝে আসবে না। আমি ছোট্ট উদাহরণ দেই, ছোট্ট উদাহরণ দেই, কলেজের ভিতরে বা ভার্সিটির ভিতরে একটা মেয়েকে কিংবা একটা ছেলেকে পিছনের বেঞ্চ থেকে একটা ছেলে যদি আজকে থেকে পাঁচ বছর আগে বা সাত বছর আগে জিজ্ঞেস করতো, তুমি কি গে, তুমি কি সমকামী, ওই মেয়েটা কিংবা ছেলেটা জুতা দিয়ে ওরে বাড়ি মারত। কনফার্ম। আপনি হয়তো বুঝেন নাই, সমকামী বুঝেন? ওই পশ্চিমারা যে শিক্ষা আমাদেরকে দিতে চায়, যেটা জাতিসংঘ, খুদ জাতিসংঘ আমাদের বাংলাদেশ সহ ইসলামিক রাষ্ট্রগুলোকে চাপ দেয় এটা করার জন্য, নাউজবিল্লাহ, কল্পনাও করতে পারবে না। এমনকি এই জাতিসংঘ নামের ফাত্রারা, এই ভয়ঙ্কর কুফুরি সংঘ কিংবা এই আমেরিকা সহ বিশ্বের পরাশক্তিগুলো এবং মাসগুলো বাংলাদেশ সহ ইসলামিক রাষ্ট্রগুলো সরকারদেরকে চাপ দেয়, বলে গভর্নমেন্টে থাকতে পারবো আমরা রাখবো, কিন্তু এটাকে প্রমোট করতে হবে এবং এটাকে রাষ্ট্রীয়ভাবে স্বীকৃতি দিতে হবে। বুঝেন আপনি শয়তানি কোথায় গিয়ে পৌঁছাইছে? উদাহরণ দিচ্ছি, আজকে আপনি যা বুঝবেন না এটার উদাহরণ দিই। যদি পাঁচ থেকে সাত বছর আগে কোনো একটা ছেলে কিংবা মেয়েকে পিছনের বেঞ্চ থেকে জিজ্ঞেস করা হইতো কি তুমি কি সমকামী, ওই মেয়ে কিংবা ছেলে জুতা নিয়ে পিছনেরটারে বাড়ি দিত, তার প্রতিক্রিয়াটা কেমন হতো, তার এফেক্ট, সাইড এফেক্ট এতই গভীর হতো, রাগে খুব এসে জুতা নিয়ে বাড়ি মারত। চ্যালেঞ্জ করলাম, আজকে গিয়ে জিজ্ঞেস করেন, সর্বোচ্চ রাগ যার আছে সে বলবে আমি এমন না। কি বলবে? আমি কিংবা যদি প্রতিক্রিয়া আরো নরম হইতে পারে, দূর ইত, হ্যাঁ দুষ্টামি চলে আসছে না, দুষ্টমিতে চলে আসছে কিনা,